এখন আর আশা করি না, এখন আসলে আমি জাস্ট খেলতে চাই। আমি এই যে ঘরে বসে আছি, আমার আমি তো এনাফ ক্রিকেট খেলেছি, কিন্তু যারা ইয়াং তারা যে বসে আছে ওইটা নিয়েই ওয়ারিড। আমি এখন জাস্ট খেলতে চাই আর কি, আর হয়তো একটা দুইটা সিজন খেলবো, ক্রিকেটের সাথে থাকতে চাই কোচিং, যেহেতু আমার খেলার একটা এক্সপিরিয়েন্স আছে, আমি সেই জিনিসগুলো হয়তো শেয়ার করতে চাই। মোহাম্মদ আশরাফুল আশা জাগারিয়া এক গল্পের নাম, সেই গল্পের ইতির সুর বাজছে তার কণ্ঠে। 2013 সালে বিপিএলে ম্যাচ পাতানো নিয়ে মাঠের বাইরে ছিলেন 5 বছর। শাস্তি ভোগের পর মাঠে ফিরে জাতীয় দলে খেলার নেশায় বিভোর ছিলেন ক্রিকেটের সর্বকনিষ্ঠ এই সেঞ্চুরিয়ান। স্বপ্ন আর সত্যি হলো না তার, তাই তো জানিয়ে দিলেন হয়তো একটা দুইটা মৌসুম খেলে বিদায় জানাবেন ক্রিকেটকে। ঘরোয়া ক্রিকেটে খেলার সুযোগ পেলেও নিজেকে প্রমাণ করতে পারেননি, বারবার ব্যর্থ হয়েছেন আশরাফুল। তারপরও হাল ছাড়েননি, চেষ্টা চালিয়ে গেছেন লাল সবুজের জার্সি আবারও গায়ে জড়ানোর স্বপ্ন নিয়ে। কিন্তু তা আর হয়ে উঠল না 38 বছর বয়সী এই ব্যাটারের, কারণ 5 বছর আগেই মরে গেছে মোহাম্মদ আশরাফুলের ব্যাটের হাসি। জাতীয় দলে ফেরার স্বপ্নও আর দেখেন না তিনি। মিরপুরের সিটি ক্লাব মাঠে আশরাফুল বলেছেন, এখন আর জাতীয় দলে ফেরার আশা করি না, এখন শুধু খেলতে চাই, যথেষ্ট ক্রিকেট খেলেছি, কিন্তু যারা তরুণ তাদেরকে নিয়ে চিন্তিত, আমি এখন শুধু খেলতে চাই আর হয়তো একটা দুইটা মৌসুম খেলবো। নিজের ক্যারিয়ারের শেষ দেখলেও বন্ধু ম্যাশের বিপিএলের পারফরম্যান্স নিয়ে বেশ উচ্ছ্বসিত। অবসর ভেঙে তাকে আসন্ন ইংল্যান্ড সিরিজের টি-20 দলেও দেখতে চান লাল সবুজের এই সাবেক অধিনায়ক। ম্যাশকে নিয়ে মোহাম্মদ আশরাফুল বলেছেন, যারা আসলে খুব প্রতিভাবান তাদের ক্ষেত্রে বয়সটা আসলে কোনো ব্যাপার নয়, এটা শুধু একটা সংখ্যা। মাশরাফি সহজাত প্রতিভাবান, 50 বছরে গিয়েও তার পারফরম্যান্সটা করতে পারবে আমি বিশ্বাস করি। মোহাম্মদ আশরাফুল টেস্ট ক্রিকেটে বিশ্বের কনিষ্ঠতম সেঞ্চুরিয়ান। 2001 সালে টেস্টের অভিষেক ম্যাচেই লঙ্কানদের সাথে খেলেছেন 114 রানের ইনিংস। একদিনের ম্যাচে অভিষেক হয়েছিল 11 এপ্রিল 2001 সালে। শেষ একদিনের ম্যাচ খেলেছেন 2013 সালে রোডেশিয়াদের বিপক্ষে। 2007 সালে টি-20 ক্যারিয়ারে কেনিয়ার বিপক্ষে অভিষেক হয়েছিল ডানহাতি এই ব্যাটারের। শেষ টি-20 খেলেছেন 2013 সালে লঙ্কানদের বিপক্ষে। মোহাম্মদ আশরাফুল 2001 সাল থেকে 2013 সাল পর্যন্ত ক্রিকেটের 3 ফরম্যাট মিলিয়ে 261 ম্যাচে 311 ইনিংসে 22.71 ব্যাটিং গড়ে রান করেছেন 6655, 59.19 ব্যাটিং স্ট্রাইক রেটে 9টি সেঞ্চুরি এবং 30টি অর্ধশতক রয়েছে তার ঝুলিতে। বিপিএলে ম্যাচ পাতানোই কাল হয়েছিল মোহাম্মদ আশরাফুলের জন্য। আশরাফুলকে সব ধরনের ক্রিকেট থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছিল বিসিবি, তবে সব কিছু স্বাভাবিক হলেও ছুটে চলা ক্যারিয়ারের আর গতি ফিরেনি তার। চলমান বিপিএলেও দল পায়নি বাংলাদেশ ক্রিকেটের এক সময়কার সুপারস্টার আশরাফুল। ক্যারিয়ারের শেষ গল্পটা হয়তো এভাবেই শেষ হলো তার। লাল সবুজের হয়ে জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন এখন স্বপ্নই রয়ে গেল।